তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে কয়টা দেখেন, এখন একটা বাজতেছে, বারোটা কত, বারোটা চল্লিশ বাজে। তো এখন কালকে যেহেতু বিয়েবাড়ি খেয়ে এসেছি, মানে বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো আজকে এখন ওইখানে যাইতে লাগবে, গ্রামের বাসায় চাচুর বিয়ে ছিল আজকে, ওই জায়গায় বউ ভাত, তো ওই জায়গায় যাইতে লাগবে। তো এখন আমরা যাচ্ছি গ্রামের বাসায় ফাহিম সহ, আর শুক্রবার ওই কারণে পাঞ্জাবি পড়ছি, ওইখানে যেয়ে দেন নামাজ পড়বো, নামাজ পড়ে দেন খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক হব। তো ওই কারণে আমি একটার সময় ব্লগটা স্টার্ট করতেছি। তো এখন যাই, যাওয়ার পর মানে ওই বাসায় যাই, গ্রামের বাসায়, তারপর দেখা হবে আপনাদের সাথে। আর গ্রামের বাসায় যেয়ে ডিরেক্ট নামাজ পড়বো। তো এই জায়গায় এখন আমি ভ্যানের জন্য ওয়েট করতেছি, বাট ভ্যান এখন পর্যন্ত নাই, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, ভ্যান নিয়ে দেন গ্রামের বাসা যাবো, বাট ভ্যানে নাই, কি করবো বুঝতেছি না। জুতা পড়ে গেছে হচ্ছে পানিতে, মানে পুকুরে, এখন দেখো বসবো। তোমার রেসের নিয়ম হচ্ছে এই যে সামনে যে ইয়াটা আছে, কি কর, জালটা, ওই জালটা ছুঁয়ে আবার এঠে আসবেন, যে আগে পারবে তাকে, যে ফার্স্ট হইবে ওকে 10 টাকা পুরস্কৃত করা হবে, ইয়েস, বুঝছেন? দাঁড়াও, জিরো, এই নাও, রেডি, 1 2 3 যখন বলবো তখন রেডি, 1 2 3 গো। গড়তে গড়েছি পাবু না, আগে তো তোকে ডুবি যাবার কছু, সাঁতার কাটি যাবো, দেখুন আমার আন্টির ছেলেকে কি রকম করা হচ্ছে। ছোট বাচ্চাটার প্রতি অত্যাচার করেছেন তোমরা। তো গাইস ফাইনালি একটু আগে নামাজ পড়ে চলে আসলাম,
তার আগেই তো দেখিয়ে দিলাম নামাজ পড়ে আসার পর কি কি হইলো এই জায়গায়, পুকুরে মনে করেন এরা সাঁতার কাটতেছে, মাছ ধরতে গেল, সাঁতার কম্পিটিশন করাইলাম, বাট একজন গেছে একজন যায় নাই, মানে এই কম্পিটিশন হয় নাই, মানে ঠিক হয় নাই, ওই কারণে এদেরকে পুরস্কৃত করা হবে না। তো এরা গোসল করতেছিল, এখন এখন উঠাই দিলাম এদেরকে, দেখি বিকালবেলা যদি টাইম পায় আমিও পুকুরে গোসল করব ইনশাল্লাহ। তো এখন আব্বু আম্মু আসলে যে খাওয়া দাওয়াটা করে নিব দাওয়াত, তারপর দেন দেখি যদি গোসল করার টাইম থেকে গোসল করব, তারপর বাসায় যাবো। আপু এইদিক দেখো তো, এইদিক দেখো তো, তুমি খাওয়া করছো সকালবেলা, কি খাইছো? খিচুড়ি। ওইরকম করতেছিস? আমার প্রিয় খাবার কি খিচুড়ি আর লুচি। তো একটু আগে যে আমি আপনাদের বলেছিলাম যে আজকে মেবি পুকুরে গোসল করব, বাট পুকুরে গোসল করা হচ্ছে না, কারণ হচ্ছে আমার হচ্ছে ছোট আন্টি আছে, ও এখন মানে প্রেগনেন্ট, তো ওনার আজকে মেবি ইয়া হবে, সিজার হবে, অপারেশন হবে, তো ওইখানে আজকেই হবে। হ্যাঁ এখনই ফোন দিয়ে আবার শুনে নিলাম, আজকেই হবে, রাতের দিকে হইতে পারে, তো ওই কারণে দাদিকে নিয়ে আমাকে এখন রংপুরে যাইতে লাগবে। তো এখন আমি এইভাবে যে বাসায় যাবো দাদিকে বাজারে রেখে, যেন আমি বাসায় যেয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করে তারপর যাব বাজারে, বাজারে যে দাদিকে নিয়ে রংপুরে যাব। তো যাই, আজকে তো গোসল করা হলো না, মিস ইউ পুকুর। তো এখন বাসায় যাই, বাসায় যেয়ে গোসল করব, দেন কাপড় পরে তারপর বাজারে যাব, তারপর দাদিকে নিয়ে রংপুরে যাব। গাইস অনেকদিন পর ডিরেক্ট দেখা হবে, বাই বাই। তো গাইস ফাইনালি দাদিকে নিয়ে মনে করেন রাস্তায় বের হয়ে আসলাম গ্রামের বাসা থেকে, এখন দেন এইখান থেকে ভ্যানে চড়ব, ভ্যানে চড়ে বাজার যাব, বাজার যে দাদিকে রেখে আমি একটু বাসা যাবো, বাসায় কিছু কাজ শেষ করে তারপর আসবো, এসে তারপর দাদিকে নিয়ে রংপুরে যাব। তখন যাই, আর এটা হচ্ছে দাদি, বুঝিছে, এটা হচ্ছে আমার দাদি। দাদি একটু কানের সমস্যা আছে কিন্তু কথা বেশি শুনতে পায় না, ওটা সমস্যা না। তো এখন যাই বাসা। তো গাইস ওই টাইম আমি একবারে বাসা যেয়ে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন যে বাসে চড়ি দাদিকে নিয়ে। তো গাইস ফাইনালি আমরা দাদি সহ মনে করেন বাস থেকে নেমে হসপিটালের কাছে চলে আসলাম, তো এখন নামবো, নামার পর দেখা করবো, তো এখন চলে আসছি নামি এখন। তো প্রায় আমার আসার 10-15 মিনিট পরে আন্টির বেবি হয়ে গেছে, মেয়ে হয়েছে, তো আলহামদুলিল্লাহ অনেক খুশি এখন। তো এখন আসি, রক্ত দিতে লাগবে, কখন রক্ত নেয় ওইটার ওয়েট করতেছি। তো দেখি আন্টিকে এখনও অপারেশন থিয়েটার থেকে বেরো করেনি, বের করলে তারপর দেন আন্টিকেও দেখাবো ইনশাল্লাহ, বেবির ভিডিও করে নিছি ওইটা দেখিয়ে দিব।
তো তাই কালকে রাতে হচ্ছে আমার ফুফির কি বলে ভাসুর বলতে আমার ফুফির ছেলের কি ভাসুর হবে না কি হবে মানে আমার আন্টির ছেলের ফুফির বাসা আসছি আর ফুফির বাসা চলে আসছিলাম হসপিটালে ছিলাম না তো ওই কারণে এদের বাসায় এসে মনে করেন ভিডিও করাটা কেমন হবে ওই কারণে মনে করেন রাতে ব্লগটা এন্ড করতে পারি নাই শেষ করতে পারি নাই তো এখন ব্লগটাকে শেষ করি তো এই ব্লগকে করে এখানেই শেষ আই হোপ আপনার এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই